নমস্কার বন্ধুরা, মুখবদল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমি আপনাদের দেখাবো দারুণ টেস্টি একটি চিকেন ভর্তার রেসিপি। আসুন কিভাবে চিকেন ভর্তা করছি দেখে নি। দেখুন, এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। এটা এবার আমি জলে সেদ্ধ করব। এখানে আমি জল বসিয়েই দিয়েছি, এই জলে আমি চিকেনটা দিয়ে দিলাম। এটা এবারে আমি হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সেদ্ধ হতে দেব। দেখুন, চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, খুব সেদ্ধ করার দরকার নেই। আমি 4 থেকে 5 মিনিট এটা সেদ্ধ করেছি, এবার এটা আমি তুলে নিচ্ছি। শুধু চিকেনের স্টকটা আমি ফেলবো না, এটা আমার পরে লাগবে, আমি ইউজ করব এই রান্নাতে। আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি দুটো ফর্কের সাহায্যে এই চিকেনগুলো ছোট ছোট করে পিস করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এইভাবে ছোট ছোট করে পিস করে নিতে হবে। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এবার এতে আমি সাদা তেল দিচ্ছি। তেলটা আমাদের গরম হলে এবার আমি মশলাগুলো এক এক করে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 2 চামচ রসুন বাটা দিচ্ছি, আর দেব 1.5 চামচ আদা বাটা। এবার এটা আমরা ভালো করে কষবো, যতক্ষণ আদা রসুনের গন্ধটা না বন্ধ হয় আমরা কষবো ভালো করে। আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি দেবো একটু কাশ্মীরি রেড চিল্লি পাউডার, এটা আমি 1.5 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মেলানো আছে 1 চামচ। এবার এটা আমরা ভালো করে কষব, আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে ভালো করে এটা কষতে হবে, 3 থেকে 4 মিনিট এটা আমরা কষে নেব। আমাদের মশলাটা কষা হচ্ছে, আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি 8 থেকে 9টা কাজু নিয়েছি, দিয়ে দিলাম। 1 চামচ নিয়েছি মগজ দানা, দিয়ে দিলাম। 2 চামচ টক দই, এবার এটা আমি বেটে নেব মিক্সিতে। এবার আমি শ্রেডেড করা চিকেন গুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এর সাথে কষবো, আর দেবো একটু গরম মশলা। এখানে আমি 1/2 চামচ গরম মশলা দিলাম। এটা লো মিডিয়াম ফ্লেমে কষতে হবে। মাংসটা আমাদের কষা হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে। এবার আমি 1 কাপ মতন
চিকেন স্টকটা এতে দেব, দিয়ে আমি লো ফ্লেমে রেখে দেব। এবার এটা আমি একটু লিড চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট হতে দেব মিডিয়াম ফ্লেমে। আর একটু নুন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিলাম। মাংসটা আমাদের কষা হয়ে গেছে, এবার আমি লিডটা খুলে দেখছি। এবার এতে আমি 1/2 চামচ মতন একটু চিনি দিলাম, এটা দিতেই হবে, তাহলে স্বাদটা আরো সুন্দর আসবে। আর ওপর থেকে দিয়ে দেবো একটু মালাই। আপনারা যদি মালাই না থাকে দুধের সরও দিতে পারেন। এবার এটা আমি মিশিয়ে দিচ্ছি। এবার একটুখানি আমি নেড়ে চেড়ে তারপরে আমি এতে একটু কস্তুরি মেথি দেব। এবারে আমি এতে একটু কস্তুরি মেথি দিচ্ছি। 2 হাতে তালুতে ঘষে আমি কস্তুরি মেথিটা এবার ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, মাখনটা দিচ্ছি 1 চামচ দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব। আমি এখানে 2টো হার্ড বয়েল ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি কুচি কুচি করে কেটে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি কাজু আর চালমগজের পেস্ট এতে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাংসের সাথে আমরা কিছুক্ষণ এটা হিটে রাখবো। হয়ে গেছে আমাদের ধাবা স্টাইল চিকেন ভর্তা। এটা খুব সহজেই আমি শেখালাম, আপনারাও ট্রাই করবেন। আর বাড়িতে থাকা সব মশলা দিয়ে এটা হয়ে গেছে, তো আপনারাও এটা ভালোভাবে বানাতে পারবেন। এবার এটা আমরা সার্ভ করব। হয়ে গেছে আমাদের ধাবা স্টাইল চিকেন ভর্তা, আপনারা এটা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর এটা খেতে দারুণ হয়। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার বন্ধুরা।